we go. What's up guys, welcome back to another Pokemon card video. কিন্তু গাইস এই ভিডিওটা শুরু করার আগে আমি একজনকে শাউট আউট দিতে চাই, তার নাম হচ্ছে Pokemon BD64. তোমরাও যদি এরকম শাউট আউট পেতে চাও জাস্ট কমেন্ট করো এনিথিং, যে কোনো কিছু কমেন্ট করতে পারো এবং যতবার তত কমেন্ট করবা, গাইস প্রতি ভিডিওর শুরুতে আমি তোমাদের ভিতর একজনকে বেছেই শাউট আউট দিব এখন থেকে। তো গাইস বেশি কথা না বলে এখন আমি তোমাদের দেখাবো আমার Pokemon card collection. আমি অ্যাকচুয়ালি কার্ডগুলো দেখাবো না, খালি তোমাকে বক্স এবং প্যাকেটগুলো দেখাবো কি কি Pokemon card আমার কাছে আছে। সো ফার্স্টে আমি শুরু করব ইউনিফাইড মাইন্ড পোকেমন কার্ড বক্স দিয়ে। এইগুলো অনেক কম দাম, এগুলো মাত্র 25 টাকা দাম করে কেনা যায়। আমার কাছে মেবি পাঁচটা, ইয়েস আমার কাছে পাঁচটা কার্ড আছে দেখতে পাচ্ছ তোমরা। ওকে দেন, তারপরে আমি তোমাদের দেখাবো হচ্ছে আমার কাছে কি কি বুস্টার প্যাকস আছে। আমার কাছে কিছু ছোট ছোট বুস্টার প্যাকস আছে, এগুলোর প্রত্যেকটার প্রাইস তো মেবি 25 টাকা থেকে 50 টাকার ভিতরে। এই প্যাকটা হচ্ছে সোর্ড অ্যান্ড শিল্ডের, যেটা আমাকে রাইনো টেক রিভিউ থেকে গিফট করা হয়েছিল। সো ইয়া দেখতেই পাচ্ছ কার্ডগুলো কত সুন্দর। অ্যান্ড এগুলো আমি বাংলাদেশের বিভিন্ন স্টেশনারি শপ থেকে কিনেছি, বাংলাদেশ বলতে কি ঢাকার বিভিন্ন স্টেশনারি শপের। এই প্যাকেটটা আমার ভালো লাগে বিকজ আমার ফেভারিট পোকেমন কার্ড হচ্ছে 𝗪𝗵𝗮𝘁𝗈𝗄𝗎, অ্যান্ড এই প্যাকেটের ডিজাইনে 𝗪𝗵𝗮𝘁𝗈𝗄𝗎 ছবি, সো আমার অনেক ভালো লাগে প্যাকটা। এই প্যাকটাও সুন্দর। অ্যান্ড দেন পিকাচু সান অ্যান্ড মুন, দেন আই হ্যাভ XY ফ্ল্যাশ ফায়ার, দেন আগেইন রাইকুয়েজা, অ্যান্ড ইয়া। তো এগুলো হচ্ছে আমার বুস্টার প্যাক, যেগুলোর প্রাইস আই গেস 25 থেকে 50 টাকার ভিতরে। এখন আমি তোমাদের যে প্যাকটা দেখাবো এটা অনেক ছোট্ট একটা প্যাক, মাত্র 150 টাকা দিয়ে আমি কিনেছিলাম বেইলি রোড থেকে, পোকেমন এক্স ওয়াই ছোট্ট একটা প্যাক। এর ভিতরে আই গেস 50টার মতো কার্ড আছে, বাট ইয়া প্যাকটা অনেক সুন্দর, ছোটোখাটো একটা বক্স টাইপের। সো ইয়া আমার কাছে এটা ভালোই লাগছে। এবং এরপরে আমার কাছে যে কার্ডটা আছে সেটা আমি দারাজ থেকে কিনেছিলাম, এটা একটু বড়, দেখতেই পাচ্ছ একটু বড় ছোটোটার থেকে। এটা নিয়েছিল আমার 350 টাকা, দারাজ থেকে কিনেছিলাম সান অ্যান্ড মুন। এটা আমার মেবি পোকেমন কার্ডের ফার্স্ট ভিডিও আমি যেটা বানিয়েছিলাম, এই প্যাকটা দিয়ে আমি পোকেমন কার্ডের লাইক প্রথম ভিডিওটা বানিয়েছি। এরপরে আমি তোমাদেরকে যেই কার্ডটা দেখাবো সেটা হচ্ছে যে এই যে পোকেমন 6, এটা আমি রাইনো টেক রিভিউ থেকে কিনেছিলাম 800 টাকা দিয়ে আই গেস, আমার মনে নেই অ্যাকচুয়ালি প্রাইসটা, বাট ইয়া রাইনো টেক রিভিউ থেকে আমি কিনেছি। এটা বেশ বড়, দেখতেই পাচ্ছ বেশ বড়, বাট চ্যাপটা এটা চেন টাইপের, চেন টাইপের ব্যাগ, তুমি চেন খুলে এর ভিতরে পোকেমন কার্ড থাকবে। দেখো তোমার দেখাচ্ছি, এই দেখো দেখছো এর ভিতরে পোকেমন কার্ড আছে। সো ইয়া এটা আমি কিনেছিলাম রাইনো টেক রিভিউ থেকে, 800 টাকা নিয়েছিল আমার এটার প্রাইস। এরপরে আমি তোমাদেরকে লাস্ট যে পোকেমন কার্ড দেখাচ্ছি সেটা আরেকটা বক্স, এটা আমি স্বপ্ন দিয়ে কিনেছিলাম 850 টাকা দিয়ে, একটা লিটারালি, এটা লিটারালি একটা বক্স, এটা ব্রিফকেসের মতো, তুমি এভাবে ধরতেও পারবা, দেখছো এই যে আমি ধরছি, দেখো এভাবে ধরতেও পারবা। এটা হচ্ছে পোকেমন 2017 স্টিম সেজের বক্স, টিন বক্স, এটা স্বপ্ন থেকে আমি কিনেছিলাম 850 টাকা দিয়ে। এটা অনেক এক্সপেন্সিভ ছিল বিকজ এটা দিয়ে আমি যে ভিডিও বানিয়েছি ভিডিওতে বেশি ভিউ হয় না, লিটারালি মাত্র 3000 ভিউ হয়েছে, বাট এটা অনেক এক্সপেন্সিভ ছিল আমার জন্য কেনা। বাট ইয়া এই বক্সটা সুন্দর আছে, এটা এভাবে ধরা যায় সুন্দর আছে। বাট গাইস এখনও শেষ হয় নাই, আমার কাছে আর একটা কার্ড আছে, ইয়েস এটা হচ্ছে একটা উইয়ার্ড পোকেমন কার্ড বক্স, বিকজ এখানে এভরি পোকেমন কার্ড হচ্ছে ইএক্স বা জিএক্স কার্ড, যেটা কিনা অনেক সুন্দর। সবাই এই কার্ডটা দেখলে জিজ্ঞেস করে যে এটা কোথা থেকে কিনছো, এটা আমি অ্যাকচুয়ালি খিলগাঁও থেকে কিনছি, তোমরা যারা যারা কিনতে চাও খিলগাঁয়ে খোঁজ নিতে পারো। সো গাইজ এইগুলাই হচ্ছে আমার কাছে সব পোকেমন কার্ড, দেখতে পাচ্ছ এইগুলো হচ্ছে আমার কালেকশন আপাতত, এবং এই কালেকশন আরও বড় হবে। তো তোমরা যারা নেক্সট ভিডিওতে শাউট আউট পেতে চাও প্লিজ, নেভার মাইন্ড, তোমরা যারা নেক্সট ভিডিওতে শাউট আউট পেতে চাও প্লিজ কমেন্ট করো এনিথিং, কমেন্ট করো, লাইক দাও ভিডিওতে, অ্যান্ড ইয়া সাবস্ক্রাইব গাইজ, আই লাভ ইউ অল, লাইক আই লাভ ইউ গাইজ সো মাচ, টেক কেয়ার।